আগামী 5 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোথাও তাপমাত্রা সেরকম কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন নেই, অর্থাৎ টেম্পারেচার আমরা জানি যে মাঝে দুদিন একটু কমে গেছিল, কলকাতায় 13 নেমে গেছিল, তারপরে বেড়ে এখন প্রায় 17-র কাছাকাছি। ফলে আগামী 5 দিন নতুন করে খুব একটা পারাপতনের সম্ভাবনা নেই, যেটা আছে সেটাই চলবে, অর্থাৎ 16-17-র মাঝামাঝি কলকাতার ক্ষেত্রে, বাকি জেলাগুলোতে যেটা চলছে সেটাই। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দুই দিনাজপুরে শুধুমাত্র প্রথম 48 ঘন্টা একটু ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে, আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সকালের দিকে একটু মিস্ট অথবা কুয়াশা সম্ভাবনা থাকছে হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আপাতত 22-23 তারিখ অবধি জিনিসটা মেনটেন হবে, 23-এর পরে আবারও একটু টেম্পারেচার দেখাচ্ছে স্লাইটলি বাড়ার মিনিমাম টেম্পারেচার, অর্থাৎ আমরা আগে আপডেট দেবো, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রিসমাস ঠান্ডা থাকার সম্ভাবনা কম, মানে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তার থেকেও রাদার আরও 1 থেকে 2 ডিগ্রি হয়তো মিনিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা থাকছে 23-এর পর থেকে। 23 অবধি খুব সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই এই মুহূর্তে, যে ঠান্ডাটা আছে আগের থেকে একটু কম, অর্থাৎ গত দুদিন আগেও যে ঠান্ডাটা ছিল আমাদের তার থেকে বেড়ে আজকে যে জায়গায় দাঁড়িয়েছি আমরা, এটা মেনটেন হবে আগামী 5 দিন। 5 দিনের পরে আবার একটু রাইজিং ট্রেন্ড, যেটা গিয়ে পড়বে হয়তো ক্রিসমাসের সময় যেটা বলছি যে যে খুব জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা কিন্তু নেই, কারণ হচ্ছে 23-এর পর থেকে আমাদের বেতে একটা অ্যান্টিসাইসার বা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, ফলে আশা করা যায় তখন প্রচুর পরিমাণে ময়েশ্চার আমাদের রাজ্যের উপরে এসে ঢুকবে, এবং যেহেতু এই মুহূর্তেও ময়েশ্চার একটু আছে এবং লোয়ার লেভেলে উইন্ড স্পিড খুব কম, যার জন্যই কিন্তু আমরা আশা করছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বললাম মালদা এবং দুই দিনাজপুরে কুয়াশা হবে, তার কারণ খুব জোরালো হাওয়া থাকলে কুয়াশা হয় না, যেহেতু হাওয়া নেই প্লাস কিছু ময়েশ্চার ঢুকছে, 23-এর পরে এই ময়েশ্চারটা দক্ষিণবঙ্গে অনেকটাই ঢুকবে, যার ফলে টেম্পারেচারটা বাড়ার সম্ভাবনা। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।